আমি 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করি। ব্যাচেলর কমপ্লিট করার 2-3 মাসের মধ্যেই আমি ইউএসএর ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোতে এমবিএ প্রোগ্রামে আসি। আমি একটু বাহিরে আসার জন্য প্রথম থেকে একটু ডেসপারেট ছিলাম, তো প্রথম দিকে ফান্ডিং হয়নি দেখে আমি বাংলাদেশে মাস্টার্স করিনি, আমি এমবিএ প্রোগ্রামে চলে আসি। ইন দ্য মিন টাইম আমার যখন ফান্ডিং হয় কেমিস্ট্রিতে, সেটা 2013 সালের ফলে, তখন আমি এমবিএটা ইনকমপ্লিট রেখে আমি কেমিস্ট্রিতে সুইচ করি, সেটা হচ্ছে টেনেসি স্টেট ইউনিভার্সিটি। 2015 ফলে টেনেসি থেকে মাস্টার্স কমপ্লিট করে 2015-এর পার্ডু ইউনিভার্সিটিতে পিএইচডিতে অ্যাডমিশন হয়। আর আমার জিআরই স্কোর ছিল 300, আইএলস ছিল 7, আর সিজিপিএ ছিল আউট অফ 4 3.22। এই ক্ষেত্রে আমার প্রিপারেশন বলতে ছিল যে প্রথম দিকে একটু ফ্রাস্ট্রেশনে ছিলাম, যে আমি ভাবতাম যে আমি ইউএসএ তে আমি কেমিস্ট্রি ট্র্যাকে আর থাকবো না, কারণ বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমার মন মতো ওইভাবে রেজাল্ট হয়নি। এই কারণে প্রথমে আমি এই প্রোগ্রামে আসি, পরবর্তীতে কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করা ছিল, ফান্ডিং হয়ে গেছে, পরে সুইচ করি। আসলে যখন অনার্স ফার্স্ট ইয়ারে যখন শুরু হয়, তখন প্রথম থেকেই মনের মধ্যে স্বপ্ন ছিল যে ভালো করে পড়ব, ভালো রেজাল্ট করব, কিন্তু ব্যাপারটা হয়ে ওঠেনি এভাবে। আমি একটু পড়ুয়া ছিলাম, পড়াশোনা খুবই করতাম, আমার কখনোই রেজাল্ট ভালো আসতো না, সেটা এসএসসি এইচএসসি অনার্স লেভেলে, এখনো পিএইচডি লেভেলেও তাই। তো পরীক্ষাটা আমার কখনো ভালো হয় না, তো দেখা যাচ্ছে যে অনেক পড়ে ফার্স্ট ইয়ারে আমার সিজিপিএটা এক্সপেকটেশন অনুযায়ী ওভাবে হয়নি। দেখা যাচ্ছে যে আউট অফ 4 আমার ফ্রেন্ড যারা, তারা অনেকে অল্প পড়ে দেখা যাচ্ছে অনেক ভালো সিজিপিএ, আমার সেখানে আমি আউট অফ 4 আমি পাই 3.2। আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম প্রথম ইয়ারে রেজাল্ট পাওয়ার পরে। তারপরে দেখলাম সেকেন্ড ইয়ারে আর একটু ট্রাই করি, দেখি হয়তো সেকেন্ড টাইম ভালো হবে। হয়তো সেকেন্ড ইয়ারে ট্রাই করে দেখলাম যে না, আর ডেভেলপ হচ্ছে না, এবার 3.25 থেকে নেমে 3.22 চলে আসছে। তখন আমি আর একটু ফ্রাস্ট্রেটেড হই, তখন আমি দেখলাম যে না, আমি শুধু কেমিস্ট্রি নিয়ে পড়ে থাকলে আসলে হবে না। তাছাড়া আমার প্রথম দিকে আমার ইংলিশ, এখন যদি আমি আমার ল্যাঙ্গুয়েজ স্কিলনেস এর সাথে আমার সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে এখন এখানে আমার লেভেল, আমার ফার্স্ট ইয়ারে ছিল ক্লোজ টু জিরো, মানে বোমা মারলেও দেখা যাচ্ছে যে ইংলিশ বের হবে না, এরকম একটা সিচুয়েশন ছিল। তো আমি তখন থেকেই ভাবতাম যে আই শুড ডু সামথিং ডিফারেন্ট, সেটা হচ্ছে ইংলিশের স্কিলনেসের ব্যাপারটা একটু ডেভেলপ করা যায় কিভাবে। তখন ক্যাম্পাস থেকে ঢাকা শহরে প্রতিদিন মুভ করা, জাহাঙ্গীরনগর থেকে ঢাকা, ইটস কোয়াইট হার্ড। তো সেই ক্ষেত্রে তারপরেও আমি হার্ড হওয়ার পরও আমি অনেক চেষ্টা করি যে যেহেতু আমার হাতে আছে 2 ইয়ার্স, এই 2 ইয়ার্সের মধ্যে আমি ঢাকা মোটামুটি ব্রিটিশ কাউন্সিল, সেন্ট জন, সাইফুডস, এগুলাতে ইংলিশ স্কিলনেসটা ডেভেলপ করার জন্য ওদের বিভিন্ন কোর্স করি, সেগুলোতে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা ডেইলি ক্লাস, সেসব ক্ষেত্রে আমার একটু কঠিন হয়ে যেত। তো আমি এই জন্য দেখা যাচ্ছে যে টানা 1.5 ইয়ার আমার এই ইংলিশ স্কিলনেস বাড়ানোর জন্য আমি সাইফুডস এবং সেন্ট জনসে উইকেন্ড ক্লাসগুলো করতাম। সেখানে আমি আলাদা আলাদাভাবে ফোনেটিক্স, রাইটিং, স্পিকিং এই কোর্সগুলো করে 1 বছরে আমার কাছে মনে হয়েছে যে আমার একটু ডেভেলপ হয়েছে। এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কিলনেসের ব্যাপার যেগুলো সেটা সেটা। তারপরে যখন মনে হচ্ছে যে এবার ইংলিশটা একটু ডেভেলপ করার পরে এখন মনে হচ্ছে যে জিআরই ব্যাপারটা ইউনিভার্সিটি লাইফেই সিনিয়রদের কাছ থেকে অনেক শুনেছি, তবে সেই সময়ে সিনিয়র 2011-12 বা 2010-11-12 খুব বেশি পরিচিত জানাশোনা নেটওয়ার্ক ওইভাবে ছিল না, ফেসবুকও ওইভাবে কানেক্টেড ছিল না এখনকার মতো। তারপরে অন্ধকারে ঢিল বাড়ার মতো আর কি, যে মনে হয়েছিল যে জিআরইটা অনেক বেশি কাজে লাগবে, যেহেতু আইএলসটার জন্য এগোচ্ছি।
তো তখন থেকেই ভার্বালের পার্টটা একটু মনে হতো যে একটু পীড়া দিত, তখন এই জন্য সবসময় সাথে ভার্বালের বিভিন্ন ফ্ল্যাশ কার্ডটা নিজে বানানো, তখন 10-11 তো এভাবে ছিল না, নিজে বানানো এগুলো সবসময় হাতে রাখতাম, পকেটে রাখতাম, চলাফেরা গাড়িতে এগুলো পড়তাম, ক্লাসে পড়তাম, এবং শেষ পর্যন্ত এগুলো পড়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে লেকচার না তুলে যখন দেখলাম যে কেমিস্ট্রি আর পাচ্ছি না, তখন এগুলোর প্রতি একটু বেশি ঝুঁকি, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো পড়ার জন্য স্যারের লেকচার তুলি না, অনেক সময় ক্লাস থেকে বের করে দিচ্ছে ক্লাস থেকে, এরকম হয়েছে আমার প্রায় 2 বারের মতো। তো এইভাবে মূলত বাইরে পড়াশোনার জন্য প্রস্তুতিটা এইভাবেই হয়, এটা খুবই কি বলবো কণ্ঠকাকীর্ণ পথ ছিল, ফ্রাস্ট্রেশন থেকে প্রিপারেশন গুলো আসে। ইউএসএ তে মূলত ফান্ডিং পাওয়াটা ইজ কাইন্ড অফ ড্রিম, ইউ নো, আপনার আপনি যখন দেখবেন অনলাইনে বা অনেক সাইট আছে, যে সাইটগুলোতে আপনি দেখবেন সার্চ করলে দেখবেন যে আপনি সাবজেক্ট ওয়ারি যারা সাবজেক্ট অনুযায়ী কারা কারা ফান্ডিং পাচ্ছে, কারা কারা টিএ পাচ্ছে, আরে পাচ্ছে, যখন দেখবেন যে একটা স্টুডেন্ট আউট অফ 340 স্কোরে 320 নিয়ে খুব ভালো ফান্ডিং পাচ্ছে, আবার এমনও দেখতে পাবেন যে একটা স্টুডেন্ট আউট অফ 340 জিআর স্কোরে 300 নিয়ে একটা স্টুডেন্ট ফুল ফান্ডিং পাচ্ছে। সো এটা হচ্ছে কমপ্লিটলি একটা রিলেটিভ ম্যাটার বলতে, আপনি দেখেন আপনি যদি গার্লফ্রেন্ডের সাথে 1 ঘন্টা ঘুরেন, 1 ঘন্টা আপনার কোনো কিছুই মনে হবে না, আপনি যখন একটা আগুনের উপরে হাত রাখবেন 5 মিনিট, সেটা মনে হবে যে আপনার 1 ঘন্টা। তো এরকমই একটা ব্যাপার, আপেক্ষিক ব্যাপার। কখনো দেখা যাচ্ছে যে একটা ডিপার্টমেন্টে যখন অ্যাপ্লিকেশন পড়ে, তখন কখনো দেখা যাচ্ছে যে হয়তো একই ডিপার্টমেন্টে 300 অ্যাপ্লিকেশন পড়ে, আবার কোনো কোনো সিজনের ফলে দেখা যাচ্ছে যে একটা ডিপার্টমেন্টে 50টা অ্যাপ্লিকেশন পড়ে। এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, ডেফিনেটলি আপনার স্কোরের একটা প্রয়োজন আছে। তো আমি বলবো, যেহেতু আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, কেমিস্ট্রিকে বলা হয় সেন্ট্রাল সায়েন্স, এটা হচ্ছে যে কানেকশন বিটুইন দ্য ন্যাচারাল সায়েন্স অ্যাপ্লিকেশন। এই দেশে যখন ইউএসএতে যখন আমি এসে একটা জিনিস যেটা দেখলাম যে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে যে আমাদের দেশে যারা হিস্ট্রি পড়ে, যারা বাংলা পড়ে, যারা ড্রামা নিয়ে পড়ে, তাদের দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি পড়ার জীবনে কোনোদিন কেমিস্ট্রি পড়ার কোনো প্রয়োজন নেই, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সারা জীবনে না আসলে তাদের কিচ্ছু আসবে যাবে না। কিন্তু ইউএসএ তে যখন আমি আসি, সেটা দেখলাম যে যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা পাইলট বিমান চালায়, তারাও কেমিস্ট্রি পড়ে, যারা হিস্ট্রি তারাও কেমিস্ট্রি পড়তে হয়। কেমিস্ট্রি হচ্ছে মেন সেন্ট্রাল একটা সাবজেক্ট, এই কারণে আমি বলবো যে সাধারণত কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলোতে ফান্ডিং হিউজ, কারণ আপনি যখন বড় কোনো স্কুলে যায়, সব স্টুডেন্টরাই একটা ইউনিভার্সিটিতে যদি আন্ডার গ্র্যাড স্টুডেন্ট থাকে 30,000, যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি পার্ডু ইউনিভার্সিটিতে, আন্ডার গ্র্যাড হচ্ছে লাইক 46,000 স্টুডেন্টস, 46,000 স্টুডেন্টসের সবাই কেমিস্ট্রি নেয়, তাদের পড়তে হয়, এখানে টি এর অনেক ডিমান্ড, কেমিস্ট্রি টি এর অনেক ডিমান্ড। সো আমি বলবো যে ফান্ডিং ফ্যাসিলিটিস এখানে হিউজ, আপনাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে, সিস্টেম অনুযায়ী আপনাকে এগোতে হবে। আমি যখন আমার প্রিভিয়াস স্কুল যেটা টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে, সেখানে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি ছিল লাইক এটা ছিল প্রায় 14 ম্যাক্সিমাম 15 জন, আর বর্তমান স্কুল যেটা পার্ডু ইউনিভার্সিটিতে, সেখানে বাংলাদেশি স্টুডেন্ট প্রায় 100 স্টুডেন্ট, এবং ম্যাক্সিমাম হচ্ছে বুয়েটের, তারা বুয়েট থেকে সরাসরি এখানে পিএইচডি প্রোগ্রামে আসেন, আর বাকি যারা আছেন তারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 4-5 জন আছেন, আর তারপরে ঢাকা ইউনিভার্সিটির 4-5 জন আছেন। আর হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টদের সুযোগ সুবিধা বলতে, এখানে আসলে যখন গ্রাজুয়েট অ্যাডমিশন কমিটি যখন একটা স্টুডেন্টের প্রোফাইল ইভ্যালুয়েট করে, সেই ক্ষেত্রে তারা কখনো কোনো দেশের ভিত্তিতে তারা ইভ্যালুয়েট করে না, অ্যাপ্লিকেশন যখন পড়ে, অ্যাপ্লিকেশন পড়ার পরে
কি বলে অ্যাপ্লিকেশন পড়ার পরে কোয়ালিটির বেসিসে তারা জিনিসগুলো স্টুডেন্টদেরকে দেখে। তো আমি বলবো যে বাংলাদেশ তো এমনিতেই আমাদের আমাদের দেশটা হচ্ছে আমাদের দেশের মাটিটা একটু উর্বর, এটা এগ্রিকালচারাল দিক থেকে এটা হচ্ছে, তেমনি আমি বলবো মানুষ মানুষের ব্রেইনটাও অনেক উর্বর। এখানে বাই বর্ন মানুষের যে ক্যালিবার আল্লাহ তাআলা দিছে, যে এটা আমাদের জন্য একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার। কারণ আমি বলবো, এই কারণে বলবো যে একটা এই দেশে আমাদের দেশ এটা বিভিন্ন কারণে আমাদের ভৌগোলিক অবস্থান, সিচুয়েশন, রাজনৈতিক অবস্থা, দারিদ্রতা, আমাদের রিসোর্সের অভাব, সবকিছু মিলিয়ে এটা আমি বলবো আমাদেরকে আরো আমাদেরকে এটা এই এই সিচুয়েশনটা আমাদেরকে অন্য জাতিদের কাছ থেকে আরেকটু ডিফারেন্ট ধরনের মেধাবী করে রাখছে, যেটা আমরা হয়তো এই জিনিসটা ইউটিলাইজ করতে পারছি না। তো এই কারণে আমাদের দেখা যাচ্ছে যে হয়তো ওই 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 আমরা ওই ট্যালেন্টটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, এই কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে আমাদের বাস্তব ক্ষেত্রে ওইভাবে আমাদের ফলটা আসছে না। তো আমি বলবো যে বাংলাদেশি স্টুডেন্টদের ফ্যাসিলিটিস এখানে হিউজ। এটা হচ্ছে যে ইউএসএটা হচ্ছে যে ল্যান্ড অফ অপরচুনিটিস, এখানে আপনাকে অপরচুনিটি আপনাকে নিতে হবে একটা সিস্টেমে। আপনি যখন সিস্টেমে এগোবেন, যেটা আমাদের দেশে এখন আমি আমার কাছে মনে হচ্ছে যে সিস্টেমটা চালু হচ্ছে, যেমন জিআরএর মাধ্যমে বাইরে পড়াশোনা করা, এই সিস্টেমটা এটা হচ্ছে জাস্ট বিগিনিং। এখনও আমাদের জন্য অনেক অনেক কিছু বাকি আছে, ইনশাল্লাহ এক সময় আমি আমি মনে করি যে এক সময় আমাদের জন্য এই ফিল্ডগুলো আরও অনেক অনেক বেশি অ্যাভেলেবেল হবে। এখনও অনেক বেশি ফ্যাসিলিটিস আছে, আমাদের দরকার শুধু একটু একটু সঠিক ইনস্ট্রাকশন, তাহলে এই জিনিসগুলো আমাদের সবার আয়ত্তে আসবে আরও বেশি করে। বাংলাদেশের কোন জিনিসটা মিস করি বললে আসলে এটা একটা লিস্ট আসলে বলে শেষ করা যাবে না। তারপরেও কিছু জিনিস সবসময় মিস করি, যেমন বাবা মা ভাই বোনেদের সবসময় মিস করি। কারণ দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় আসি যেখানে হয়তো সামনে পিছনে আগে পরে কোথাও না কোথাও এমন কোথাও যাই যেটা হয়তো পৃথিবীর বিখ্যাত কোনো ইতিহাসের অংশ, বা এমন একটা জায়গা যেটা সবারই স্বপ্ন থাকে একবার এইসব জায়গায় ঘুরে আসি, বা দেখা যাচ্ছে যে কখনো লং ড্রাইভে যাই, 200 মাইল 300 মাইল ড্রাইভ করে যাই, তখন মনে হয় যে বাবা মা ভাই বোন যদি সাথে থাকতো তাহলে আর একটু ভালো লাগতো। এই জিনিসটা সবসময় মিস করি। আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম, হোস্টেল লাইফে আমি ছিলাম আফমো কামালউদ্দিন হল, সেখানে 226 নম্বর রুমে ছিলাম। তো আমার হলের ওই 226 নম্বর রুমটা আমি খুব মিস করি। আমি লাস্ট ডিসেম্বরে যাওয়ার পরও ওই রুমটাতে একবার ঘুরে আসি। আমার পুরা 4 বছর 4.5 বছরের মধ্যে আমি ওইখানেই ছিলাম প্রায় 3 বছর। এবং এর আশেপাশে আমার সিনিয়র ভাইরা যারা ছিল, করাত ভাই, বকু ভাই, তুষার, আমার রুমমেট লয়েড ভাই, তারপরে আমার ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে আড্ডা, জাকির ভাই, চায়ের দোকান, জিকো, দিনার, তনয়, এদের সাথে নিবিড় এদের সাথে আড্ডাটা খুব মিস করি। আর জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের খাবার দাবার সম্পর্কে তো অবশ্যই আপনাদের আইডিয়া আছে। এখানের হলের সামনের যে বেলাল ভাই চায়ের দোকান, খালার দোকানের খাবার, বটতলার KFC, এই খাবারগুলো সবসময় মিস করি। এই খাবারগুলো সবসময়ই শহরের খাবারের তুলনায় একটু ডিফারেন্ট এবং খুবই সস্তা এবং খুবই মন মতো খাওয়া ছিল। আরেকটা খাবার সবসময় মিস করি, মায়ের হাতের যেই আমাদের ট্রেডিশনাল এলাকার একটা খাবার আছে, নারিকেলের তরকারি, ওই খাবারটা আমার খুব মিস করি। আরেকটা খাবার মিস করি, সেটা হচ্ছে যে রাত্রে হলে 11:30 12টার দিকে কিছু সামোসা বিক্রি করতো, সামোসা এবং সিঙ্গারা, এই জিনিস এই দুটো জিনিস আমি এখনো খুঁজি, এই ওই টেস্টের ওই জিনিসটা পাই না। ওই জিনিসটা আমার খুবই ফেভারিট ছিল। এখানে মূলত পাড়ু ইউনিভার্সিটিতে PhD কমপ্লিট করতে সাধারণত 5 ইয়ার্স লাগে, এটা হচ্ছে অ্যাভারেজ 5 ইয়ার্স। তো প্রথম ইয়ারটা হচ্ছে অনেক হার্ড এবং অনেক চ্যালেঞ্জিং, এখানে অনেক পরীক্ষা থাকে। পরীক্ষার কারণে মূলত স্টুডেন্টদেরকে মেইন থিসিস প্রজেক্ট দেওয়া হয় না, এখানে সবাই একটা ওয়ার্ম আপ প্রজেক্ট দিল। সেই প্রজেক্টটা হচ্ছে যে এখানে ইন্ডিয়ানাতে একটা কোম্পানি আছে যেটা হচ্ছে নাম হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম হচ্ছে এলি লিলি।
ওই কোম্পানিটার সাথে আমার প্রফেসরের একটা কোলাবোরেশন আছে। এটা হচ্ছে যে আমরা জানি যে ড্রাগ লাস্ট 10 ইয়ার্স এ ড্রাগ ডিসকভারির জন্য, ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে হিস্ট্রি দেখলে দেখা যাচ্ছে যে ড্রাগ যে টার্গেটটা, টার্গেটটা হচ্ছে যে সেল ডিস্ট্রিবিউশন যদি অ্যানালাইসিস করা হয় তাহলে 60% হচ্ছে মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনটা হচ্ছে ড্রাগের জন্য টার্গেট হিসেবে ইউজ করা হয়, যে এই টার্গেট এই ড্রাগটা একটি ড্রাগ যখন তৈরি করবে ড্রাগটা প্রোটিনের সাথে কিভাবে বাইন্ড করবে, কিভাবে ইন্টারাক্ট করবে, কিভাবে কাজ করবে, এই ক্যারেক্টারিস্টিকগুলো বোঝার জন্য প্রোটিনটাকে মূলত ক্রিস্টাল প্রোটিনের ক্রিস্টাল ফর্ম করার প্রয়োজন হয়। এই প্রোটিনের ক্রিস্টালটা ফর্ম করলে সাধারণত ক্যারেক্টারিস্টিকগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায় এবং সেই অনুযায়ী একটা ড্রাগ বা একটা মলিকুল, যদি সহজ কথা বলে একটা বড় একটা অর্গানিক মলিকুল ডিজাইন করে এটাকে সিনথেসিস করে তারপরে রিঅ্যাকশনটা, তারপরে মেটাল কমপ্লেক্স ফর্ম করা হয় এই প্রোটিনের সাথে। তখন কমপ্লেক্স প্রোটিনটা সাধারণত শুধু প্রোটিন ক্রিস্টাল হয় না, তখন কিছু লিগ্যান্ড ইউজ করা হয়, লিগ্যান্ডটাই হচ্ছে বিগ মলিকুল। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি আমাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে যে এইটার উপর কে কে আর ল্যাবে কাজ আগে করলো, ব্যাকগ্রাউন্ড এবং হিস্ট্রি চেক করে আমাকে একটা মলিকুলের একটা ডিজাইন করে আমাকে দেখাইতে হবে, যে প্রফেসর বলবে যে প্রফেসরকে দেখাইতে হবে, প্রফেসর যদি বলে আমার কাছে ব্যাখ্যা চাইবে কেন, যদি আমার ব্যাখ্যা ভালো লাগে তাহলে আমাকে সিনথেসিস করতে দিবে। তো আমি ব্যাখ্যা করে তাকে বর্ণনা করলাম যে এই মলিকুলটা করব আমি বানাবো, তখন প্রফেসর বললো হ্যাঁ তুমি ট্রাই করো। তখন আমি শুরু করলে এখন আমি মিডিলে আছি আর কি, এখনো এখন ইনশাল্লাহ আশা করছি 2-3 মাসের মধ্যে আমার ফার্স্ট ইয়ারের মধ্যেই প্রজেক্টটা আমার শেষ করতে হবে। এই প্রজেক্ট রিসার্চের কন্ডিশনটা এখন পর্যন্ত আমি রিসার্চের ভিতরে ঢুকতে পারিনি, আমার একটু সময় লাগবে থিওরিটিক্যাল সব পরীক্ষা পাস করার পরে। হায়ার স্টাডি নিয়ে মজার কোনো ঘটনা যদি বলি, আসলে হায়ার স্টাডির ক্ষেত্রে অনেক অনেক মজার ঘটনাই আছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যখন মাস্টার্স শেষ করি, মাস্টার্স থাকাকালীন সময়ে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, তখন আমি 12টা স্কুলে অ্যাপ্লাই করি, পিএইচডির জন্য 12টা স্কুলে অ্যাপ্লাই করি। তো আমার স্কুলগুলোর মধ্যে সবচেয়ে ড্রিম স্কুল ছিল দুইটা, একটা হচ্ছে যে পার্ডু ইউনিভার্সিটি যেটা কেমিস্ট্রি র্যাঙ্কিং, মানে আমি আমার আমার কনফিডেন্স ছিল অনেক কম, কনফিডেন্স কম থাকার কারণে আমি ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করি হচ্ছে যে টপ র্যাঙ্ক 100-এর মধ্যে 80-র মধ্যে 60, 40, 20 এইভাবে আমি র্যাঙ্কগুলো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ড্রিম স্কুল ছিল পার্ডু ইউনিভার্সিটি আর একটা হচ্ছে রাইস ইউনিভার্সিটি। পার্ডু হচ্ছে টপ ইউএস কেমিস্ট্রি র্যাঙ্কিংয়ে টপ 20 আর রাইস ইউনিভার্সিটি হচ্ছে টপ 40। তখন অ্যাডমিশন আর অন্যান্য ইউনিভার্সিটিগুলোর মধ্যে অ্যাপ্লাই 12টার মধ্যে যখন অ্যাপ্লাই করি তখন আমার 7টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অফার আসে। আমার অ্যাডমিশন অফারটা আসে হচ্ছে জানুয়ারি মাসের 2015 সালের প্রথম দিন, বছরের প্রথম দিন 12টা স্কুলে অ্যাপ্লাই করছি একবারই, যে আমার স্কুল আমার ড্রিম স্কুলের মধ্যে 1 নম্বর স্কুলে থেকে আমার বছরের প্রথম দিন আমার একবারই ভালো সবচেয়ে ভালো স্কুলটা থেকে অফার আসে, এটা আমার জন্য খুবই এক্সাইটেড ছিল। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে এই দেশের একটা সিস্টেম হচ্ছে, আমি জানি না অন্যদের ক্ষেত্রে কেমন হয়, যে ওরা যখন কোনো স্টুডেন্টকে ওরা যখন স্টুডেন্টের রিজিউমি এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে দেখে যে স্টুডেন্ট পটেনশিয়াল বা স্টুডেন্ট আরও ভালো বেটার কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে, সেহেতু অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি স্টুডেন্ট হয়তো অ্যাকসেপ্ট করবে না, তো এই ক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করার জন্য ওরা দুই ধরনের অ্যাডমিশন হয়, একটা হচ্ছে যে স্টুডেন্টকে স্টুডেন্টের উপরে ডিপেন্ড করবে স্টুডেন্ট অ্যাডমিশন নিবে কি নিবে না, স্টুডেন্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না, আর একটা হচ্ছে ডিরেক্টলি ওরা অ্যাডমিশন দিয়ে দেয় তুমি আসলে আসবে না আসলে নাই। বাট আরেকটা ক্ষেত্রে যে আমি আসবো কি আসবো না তাদেরকে জানানোটা খুবই প্রয়োজন। তো আমার ক্ষেত্রে হয়েছে কিছু ইউনিভার্সিটিতে, আমার ক্ষেত্রে 4টা ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশন অফার প্রথম দিকে পাওয়ার পরে ওরা ইউনিভার্সিটিতে নিজেদের খরচে ওরা ইনভাইট করে যে ওদের ইউনিভার্সিটিটা ভিজিট করার জন্য, দেখা যাচ্ছে যে ওরা প্লেন ফেয়ার দেয় রিটার্ন টিকিট সহ এবং 3 দিনে থাকা খাওয়ার খরচ হোটেলে দেয়।
সেই ক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটি অফ কানসাস, তারা যখন যখন আমাকে একটা নির্দিষ্ট টাইম দেয় এই টাইমে আমাকে আসতে হবে, তখন আমি বললাম যে আমি ব্যস্ত, আমি পারবো না, আমার আমি টিএ, আমার এখানে স্কুলের একটা কমিটমেন্ট আছে, কন্ট্রাক্ট, আমি কন্ট্রাক্টে আছি, সো আমি ক্লাস মিস দিতে পারবো না। তো তারা বললো যে, আমি বললাম যে আমি যদি শুধু উইকেন্ডে হয় তাহলে আমি পারবো। তখন তারা আমার জন্য সবকিছু চেঞ্জ করে, ওরা দেখা যাচ্ছে উইকেন্ডে 5 জন প্রফেসর ডিপার্টমেন্টে বসে আছে শুধু আমার জন্য। ওখানে যাওয়ার পরে দেখলাম একজন প্রফেসর তার পোস্ট ডক্টরাল রিসার্চটাকে পাঠিয়েছেন আমাকে এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য ডিপার্টমেন্টে। রাত্রে তখন 11টা, প্লেন ছিল ডিলে, তখন স্নো পড়তো, স্নোর কারণে প্লেন ছিল ডিলে। তো প্রফেসর পোস্ট ডক্টর রিসার্চারকে পাঠানোর পরেও প্রফেসর 11টার সময় আবার এসে রাত্রে 11:30টার সময় আমাকে বললো যে তোমার এনার্জি আছে? আমি বললাম হ্যাঁ আমার এনার্জি আছে। তখন সে বললো চলো তোমাকে ইউনিভার্সিটি ঘুরাই রাত্রে 11:30টার সময়, আমেরিকাটা সামনে 10টার দিকে ঘুরে। এই জিনিসটা আমার কাছে খুবই এক্সাইটেড লাগতো যে আমি হচ্ছি সাধারণ, কি বলবো, একটা পিঁপড়া, আর ওরা ওদের এক একজন প্রফেসরের মিলিয়ন মিলিয়ন ডলার ফান্ড। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে। আরেকটা হচ্ছে যে আমি যখন আরেকটা ইউনিভার্সিটিতে ভিজিট করতে যাই, ওয়েইন স্টেট ইউনিভার্সিটি ডেট্রয়েট মিশিগান, ওইখানে একজন ব্রিটিশ প্রফেসর আছেন, আমি নামটা ভুলে গেছি, তো ওনার ল্যাবে উনি বললো যে আমার সব কন্টিনেন্টের স্টুডেন্ট আছে কিন্তু বাংলাদেশের কোনো স্টুডেন্ট নাই। সাধারণত ভিজিট করার জন্য ওদের কাছে স্টুডেন্টদের ইয়া থাকে, ওদের স্টুডেন্টের রিজিউমই থাকে, রিসার্চ হিস্ট্রি থাকে, কোথায় সে কি করলো, তার রিসার্চ কি, তার কয়টা পেপার আছে। সে আমার সব কিছু চেক করে, এখানে একটা জিনিস খুবই সারপ্রাইজিং যে একজন প্রফেসর, আমাদের দেশে যেরকম একজন প্রফেসরকে সাথে একজন প্রফেসরের রিসার্চ করার জন্য প্রফেসরের সাথে স্টুডেন্ট পিছে পিছে দৌড়ে, প্রফেসরকে পাওয়া যায় না, প্রফেসর ব্যস্ত আর প্রফেসর থাকেন না। এখানে একটা জিনিস যেটা সারপ্রাইজিং লাগছে যে প্রফেসর আমাকে নিতে ইন্টারেস্টেড, প্রফেসর ডিরেক্টলি বলে ফেলে যে আই ওয়ান্ট ইউ। তো আমি তো দেখা যাচ্ছে যে আমার এক, এটা হচ্ছে প্রথম প্রফেসর সাথে মিট করা, আরো 4 জন প্রফেসরের সাথে আমার ঘুরতে হবে, প্রফেসরের ল্যাব দেখতে হবে, রিসার্চ দেখতে হবে। তো আমি তো কমিটমেন্টে প্রথম দিকে যাইতে হয় না, বললাম আমি 5 জনকে দেখি। তারপরে 5 জনকে দেখার পরেও আবার সেই প্রফেসর আবার আমাকে মেইল করলো। আমি বললাম যে আমি এখনো শিওর না, যদি আমি ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অফার অ্যাকসেপ্ট করি তাহলে আমি তোমার ল্যাবে আসবো, কারণ তার ল্যাবটা অনেক রিচ ছিল আমার কাছে তখন, ভালো লাগছে, অর্গ্যানিক নিয়ে, অর্গ্যানিক সিনথেসিস নিয়ে কাজ করতো। তো এই জিনিসগুলো আমার কাছে একটা ড্রিম মনে হয় যে আমার কাছে মনে হয় আই ডোন্ট ডিজার্ভ ইট, ইটস মোর দেন আই ডিজার্ভ। সো এই জিনিসটা আমার কাছে খুবই মজার লাগে। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে আসলে হায়ার স্টাডি নিয়ে ফানি অভিজ্ঞতার শেষ নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখন যে স্কুলটাতে আছি সেই স্কুলটাতে হচ্ছে, এটা হচ্ছে যে আপনি হয়তো, আপনারা হয়তো নাম জানবেন, নেইল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে যায়, উনি এই ইউনিভার্সিটির একজন, এই ইউনিভার্সিটির গ্রাজুয়েট ছিলেন। তারপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এখানের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 2 জন ফ্যাকাল্টি নোবেল লরেট। তো প্রথম দিকে আসতাম, আসলে যাই দেখতাম তাই স্বপ্নের মতো লাগতো যে এইখানের দেখা যাচ্ছে যে যখনই ক্লাসে টিচাররা পড়ায়, হয়তো একটা রিয়াকশন পড়াচ্ছে, রিয়াকশন পড়াইতে গেলে পড়তে বলে যে এই রিয়াকশনটা ডেভেলপ করা হয়েছে এই বিল্ডিংয়ে, এই ল্যাবে, হয়তো এটা হিস্ট্রি, এটা ল্যাবে, এটা কেমিস্ট্রি, যারা পড়ে তারা সবাই জানে যে বোরন কেমিস্ট্রি বা নিগিশি কাপলিং। তো এগুলা পড়তে যাই বা পড়াতে যাই, যেহেতু টিএ সেহেতু পড়াইতে হয়, তো এই জিনিসগুলা খুবই খুবই ভালো লাগতো, এই জিনিসগুলা খুবই মজার অভিজ্ঞতা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা টিএ হওয়ার কারণে এখানে ডিরেক্টলি স্টুডেন্ট পড়াতে হয়, সেখানে দেখা যাচ্ছে যে প্রফেসর ডিরেক্টলি টিচিং এর সাথে ইনভলভ না, টিএর উপরেই ক্লাসের দায়িত্ব থাকে। তো আমার প্রথম পিএইচডি লাইফে প্রথম ক্লাসটা যখন নিতে হয়, তো তারা আমাকে একটা পরীক্ষা নিবে যে আমাকে দ্বারা টিচিং হবে কি না, আমি টিচিং দ্বারা আমাকে দিয়ে হবে কি না, এটা একটা পরীক্ষা করবে। তারা আমাকে একটা বড় একটা শিট দিল, শিটের মধ্যে 10টা কোয়েশ্চেন, এটা আগের দিন দিয়ে দিছে, আমাকে 3 জন প্রফেসর থাকবে, 3 জন সিনিয়র টিএ থাকবে, আমাকে এই জিনিসটা বুঝাতে হবে, তারা স্টুডেন্টের মতো রিয়্যাক্ট করবে, তারা স্টুডেন্ট যেমন ফার্স্ট ইয়ারের একটা অনার্সের ফার্স্ট ইয়ার স্টুডেন্টের মতো রিয়্যাক্ট করবে, আমাকে এটা ট্যাকেল দিতে হবে। তো এই জিনিসটা আমি খুবই নার্ভাস ছিলাম,
তো কোশ্চেন করে, ভুল কোশ্চেন করে, উল্টা পাল্টা কোশ্চেন করে। মানে স্টুডেন্ট আমি যখন ক্লাসে পড়াবো তখন স্টুডেন্টে মনে করলো আমি কি করব, এই ধরনের রিয়্যাক্ট। তো এই রিয়্যাক্ট এইটার ফলাফলের উপর ভিত্তি করে আমাকে একটা আরেকটা পরীক্ষা দিতে হতো। আমি যদি আমি এটা পাস না করি, আমার ল্যাঙ্গুয়েজ IELTS 7 থাকার পরেও যদি আমি পাস না করি, আমাকে আরেকটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হবে। তো আমার পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। তো টিচার যেভাবে রিয়্যাক্ট করলো, সব রিয়্যাক্টের উত্তর আমি দিতে পারার কারণে আমার পরীক্ষাটা দিতে হয়নি। তো আমাকে একটা ক্লাস দিছে, সেইখানে 160 জন স্টুডেন্ট, সবাই হচ্ছে ওই যে জাস্ট কেমিস্ট্রি পড়াবে, পড়তে আসছে। এরা হচ্ছে হয়তো ফার্স্ট ইয়ার ছিলাম আমি, ওরাও ফার্স্ট ইয়ার, আমিও ফার্স্ট ইয়ার, ওরাও ফার্স্ট ইয়ার। সাধারণত ফলে যখন নতুন কেউ আসে, স্টুডেন্টরা বুঝে ফেলে তো নতুন মুরগি, নতুন গ্র্যাড স্টুডেন্ট আসছে। তো প্রথম দিকে খুবই নার্ভাস ছিলাম যে 160 জন স্টুডেন্টের সামনে আমি মাইকে বলবো, আমার ভয়েস বের হচ্ছিল। আমি বলতেছি স্টুডেন্টরা শুনে না, স্টুডেন্টরা আসা শুরু করছে, কিন্তু সামনের আমার ভয়েসটা এমন ছিল যে আমি নার্ভাসে আমার ভয়েস চলে গেছে। এই জিনিসটা অনেক মজার ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আবার যখন পরের সেমিস্টারে চলে যায়, তখন আরেকটু সিনিয়র হওয়ার পরে যখন আমাকে ল্যাবের দায়িত্ব দেয়, যে একটা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে দেখা যাচ্ছে যে দায়িত্ব থাকে, তখন একটা সেফটি কিছু রুলস থাকে। তখন সেফটি রুলস থাকার কারণে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদেরকে কিছু রুল থাকে, যেমন মেয়েরা চুল বেঁধে আসবে, বেনি করে আসবে, তারপরে ওড়না বা লম্বা ঝুলানো জামা পরতে পারবে না। অনেক সময় মেয়ে অনেক সময় জিন্স পরে আসে, জিন্সের মধ্যে থাকে ফুটা থাকে বা ছিদ্র থাকে, ডিজাইন করা জুতা থাকে না, সেই ক্ষেত্রে একটু হার্ড হইতে হয়। সেই ক্ষেত্রে একটু হার্ড হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় স্টুডেন্টকে বের করে দিতে হয়, কারণ হচ্ছে যে এভরিথিং ইজ বিন রেকর্ডেড, সামওয়ান ইজ অবজার্ভিং আস। তারা যদি ভিডিওতে দেখে যে আমার ক্লাসে স্টুডেন্ট ল্যাব করছে, তাদের গগল নাই বা তাদের জামার মধ্যে ছিদ্র, আমি কিছু বলছি না, আসলে আমার ক্ষতি হবে। তো প্রথম দিকে দেখা হচ্ছে যে আমি অনেক স্টুডেন্টকে বের করে দিতে হয়েছে। তো আমার কাছে খুবই একটা এটা একটা অকওয়ার্ড সিচুয়েশন, কারণ হচ্ছে যে এটা জাস্ট 2-3 বছর আগে আমিও ক্লাস থেকে আমাকেও বের করে দিচ্ছে হয়তো কোনো কারণে। আজকে হয়তো সময়ের পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে আমি একটা স্টুডেন্টকে বের করে দিচ্ছি। এই জিনিসগুলো অনেক মজার ছিল আর কি, হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই খুবই ভালো অভিজ্ঞতা। নতুনদের জন্য পরামর্শের কথা যদি বলি, আমি প্রথমেই বলবো যে আমাদের জেনারেশন, আমাদের জেনারেশনের অনেকেই হায়ার স্টাডি নিয়ে খুব বেশি সচেতন না। আমি বলবো কত পার্সেন্ট স্টুডেন্ট তারা ভাবে তারা হায়ার স্টাডি করবে। এখন হায়ার স্টাডি জিনিসটা কেন ইম্পর্টেন্ট, আমি যদি আমার আমার অভিজ্ঞতার আলোকে আমি যদি বলি, আমরা যখন এত কষ্ট করে SSC HSC অনার্স মাস্টার্স শেষ করি, তখন ডেফিনেটলি সমাজের প্রতি, দেশের প্রতি, নিজের প্রতি, মানবতার প্রতি, মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব থাকে। আমি মনে করি যে হায়ার স্টাডিজটা হচ্ছে মানুষের পাশে থাকার মতোই এমন একটা মহৎ কাজ, কারণ আপনি একটা ড্রাগ যদি আপনি ডেভেলপ করেন, এই ড্রাগ যদি মিলিয়ন মিলিয়ন পিপলের উপকারে আসে, তাহলে এটা কি মানুষের জন্য থাকে, মানুষের পাশে থাকা না? আপনি যদি একটা ডিভাইস ডেভেলপ করেন, ওই ডিভাইসটা যদি সারা বিশ্বের মানুষ ইউজ করে, আপনি যদি 50 জনের সায়েন্টিস্টের একটা লিস্টে আপনার নাম থাকে যে এই ডিভাইসটা ডেভেলপ করার ক্ষেত্রে আপনি আপনার কন্ট্রিবিউশন ছিল, এটা তো জাতির জন্য গর্ব, আপনার জন্য গর্ব, দেশের জন্য গর্ব, দশের জন্য গর্ব। সো আমি বলি যে প্রত্যেকেরই স্বপ্ন থাকা উচিত হায়ার স্টাডিজ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু এখানে GRE সেন্টার থেকে GRE ব্যাপারটা বলছি, সেহেতু প্রশ্ন আসে আমি কেন USA তে আসার কথা আপনাকে বলছি। দেখেন, USA তো হচ্ছে যে ল্যান্ড অফ অপরচুনিটিস, এখানে সারা বিশ্ব থেকে ওরা, ওদের সিস্টেমটা এমন, এই দেশের মানুষ খুব বেশি পড়াশোনা করে না, কারণ ওদের ওরা সারা বিশ্ব থেকে ব্রিলিয়ান্টদের নিয়ে আসে ওদের দেশে, আর ব্রিলিয়ান্টদের নিয়ে আসে একটা সিস্টেমের মাধ্যমে। এখন তুলে নিয়ে আসে বলতে এভাবে সিলের মতো তুলে নিয়ে আসে না, একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসে। যেমন ধরেন আপনি এখন ওই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হলে আপনাকে হায়ার স্টাডিজ এর মাধ্যমে আপনাকে আসতে হবে,
আপনাকে আসতে হলে আপনার জিআরই দিতে হবে, জিআরই দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তারপরে আসতে হবে। এই কারণে যখন ওরা পৃথিবী সারা পৃথিবী থেকে ব্রিলিয়েন্ট নিয়ে আসে, ডেফিনেটলি ওদের আউটপুটটাও একটু ডিফারেন্ট। এখানে একটা স্কুলে, একটা গ্রাজুয়েট স্কুলে, আমি যদি আমার বর্তমান স্কুলের কথা বলি, আমি আমার প্রফেসর থেকে ডাটা নিয়ে আমি বলছি যে একটা স্টুডেন্টের পিছনে $45,000 স্পেন্ড করে পার ইয়ার, তার মধ্যে $25,000-$30,000 হচ্ছে তাদের স্যালারি পার ইয়ার, আর $20,000-$25,000 হচ্ছে পার ইয়ার টিউশন ফি। আপনার পিছনে একটা দেশ এত টাকা খরচ করবে, আপনি কি ভাবেন যে ওরা আপনার থেকে এমনি এমনি টাকাটা নিবে? ডেফিনেটলি আপনার থেকে ওরা সব সুদে আসলে তুলে নিবে। তবে সেই ক্ষেত্রে আমি বলবো উইন উইন সিচুয়েশন, আপনি বেনিফিটেড হচ্ছেন, আপনি ওদেরকে হেল্প করছেন, আপনিও বেনিফিটেড হচ্ছেন, উইন উইন সিচুয়েশন। আপনি আপনার এই ক্ষেত্রে হারানোর কিছু নেই, আপনার আমি বলবো দিস ইজ আ গোল্ডেন চান্স। আর হচ্ছে যে এই জন্য ইউএসএর কথাটা আমি বলছি যে আপনি ইউএসএতে জিআরএর মাধ্যমে অ্যাপ্লাই করেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে জিআরএর ব্যাপারটাই যখন বলতে যাই তখন চলে আসে যে একটা ক্লাসে যখন একটা, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই বলছি, একটা ক্লাসে যখন একটা গ্রুপ অফ স্টুডেন্ট থাকে, যেমন একটা ক্লাসে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন একটা ব্যাচে 60 জন স্টুডেন্ট ভর্তি হয় প্রত্যেক ইয়ারে কেমিস্ট্রিতে, 60 জন স্টুডেন্টের মধ্যে রেজাল্ট বিবেচনা করলে দেখেন ফার্স্ট হয় কয়জন, আউট অফ 4 3.75 এর উপরে কতজন স্টুডেন্ট পায়? 4 জন, 5 জন, 10 জন। আপনার সিজিপি তো 3, আমার সিজিপি তো ছিল 3.22, আমি তো অনেক নিয়েছি। তাহলে আপনি কি ভাবছেন যে আমার এই সিজিপি দিয়ে কিছু হবে না, আপনার 3G সিজিপি দিয়ে কিছু হবে না? দিস ইজ দ্য রং আইডিয়া। সে ফার্স্ট কেন হয়, তার হয়তো একটা জিনিস একবার পড়লে তার মনে থাকে, আপনার একবার পড়লে মনে থাকে না, আপনার 10 বার পড়া লাগে, আমারও 10 বার পড়া লাগে। আমি আমার কথাই বলছি, আমার মতো অসংখ্য স্টুডেন্ট আছে, আপনার 10 বার পড়া লাগে, আপনি 10 বার পড়বেন। আমি মনে করি যে একটা ফার্স্ট পড়ে যদি একবার পড়ে পরীক্ষা দিয়ে সে ফার্স্ট, আপনি যদি 10 বার পড়ে সেই পরীক্ষায় আপনি যদি তার কাছাকাছি যান, আপনার ক্রেডিটই বেশি, কারণ আপনি কষ্ট করে পাস করছেন, ফার্স্ট পয়ের কষ্ট কম হয়েছে, কারণ সে এমনি একবার পড়লে তার মুখস্থ থাকে। এই জন্য আপনার যেটা প্রয়োজন, আপনাকে গোল সেট করতে হবে যে আপনি আসলে কি চান। আপনি কি পড়াশোনা করে দেশে কোন রকম একটা চাকরি বাকরি করবেন, না হায়ার স্টাডির জন্য নিজেকে রেডি করবেন? যদি নিজেকে রেডি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সময় হাতে রেখে আপনার গোলটা ফিক্স করতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার সময়টা হাতে সময় নিয়ে আপনাকে আপনাকে ফিল্ডে নামতে হবে। আর হচ্ছে জিআরইতে সাধারণত দেখা যাচ্ছে যে অনেকে বলে যে ভাই জিআরই হবে না আমার, আমার হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা সম্পূর্ণ রং আইডিয়া। আপনি যদি মাথায় ভাবেনি আপনার হবে না, তাহলে আপনার জীবনও হবে না, আপনার ভাবতে হবে আপনার হবেই। কারণ আমি একবার না পারি দেখার হতো, আপনারা শতবার দেখার জন্য বলছি না, আপনি 2 বার ট্রাই করেন। আমি যদি 2 বার ট্রাই করি, 3 বার ট্রাই করতে পারি, আপনি কেন 3 বার ট্রাই করবেন না? আপনি যদি 3 বার ট্রাই করেন জিআরইর জন্য, 3 বার ট্রাই করেন, 4 বারের সময় যখন আপনার হবে, এই 3 বারের জন্য দেখবেন আপনারা অসংখ্য মানুষ বাবা দিবে। আপনি যদি 3 বারেই শেষ, আপনি যদি স্টপ করে ফেলেন, আপনার এই চেষ্টা আপনি কারোর কাছে শেয়ার করতে পারবেন, আপনি আপনি লুজার হয়ে গেলেন। 3 বার বা 2 বার দেওয়ার পরে 3য়বার আপনি দেখেন শেষ দেখে ছাড়েন, তাহলে আপনার এই 3 বার যে আপনি আপনি হারলেন, আপনি পরাজিত হইলেন, এগুলার একটা মর্মার্থ থাকবে, এগুলো একটা সুন্দর একটা আপনার জেনারেশন, আপনার ইয়াং ফ্রেন্ড, আপনার যারা আপনার কাছ থেকে শিখবে, তাদের কাছে এই 3 বার দিয়ে যে আপনি ফেল করছেন, এটা তাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আর জিআরই সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুভূতিগুলো শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য।